বাঁচালাম বাঁচালাম কাগজপত্র আমাদের সবকিছুই আছে, কিন্তু তারপরে আমাদের ২০-৬২-৭২ সমস্ত কাগজপত্র আছে, আমাদের কাগজপত্র খাজনা আছে, আমাদের জমি খারিজ করা আছে, আমাদের সব কিছু আছে কমপ্লিট, সরকারের যা যা লাগে কাগজপত্র একটা জমির সমস্ত আছে আমার। তারপরে সরকার আসে কচ্ছে যে আমাদের ৬৪ সালে হচ্ছে আকোয়ার করা আছে, আর আমাদের ৭২ সালে হচ্ছে মৌজা নকশা ক্লিয়ার করা আছে, মৌজা নকশা তো ৭২ সালে কোনো জমি করে নাই। এটা সঠিক নয়, এটা হচ্ছে উচ্ছেদের একটা কন্টিনিউয়াস প্রসেস সারা দেশে। আমাদের সড়কের যে ভূমিগুলো আছে, যেগুলো বিভিন্নভাবে অবৈধ স্থাপনা করে মানুষ জবরদখল করে আছে, তারপরে বিশেষত যেসব রাস্তায় উন্নয়ন কাজ হচ্ছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ করছি। সেই আমাদের এটা সরকার নির্ধারিত যে রাস্তাগুলো সেগুলোর কাজে আমরা এই উচ্ছেদের কাজগুলো করছি স্থানীয়। অবশ্যই অবশ্যই আমরা নাওগাঁর প্রতিটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করব, হাইকোর্টের এই ধরনের নির্দেশনা রয়েছে। হাইকোর্ট একটা মামলায় রিট মামলায় রায় দিয়েছে যে সড়কে ১০ মিটারের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য বা হাট বাজার বসানো যাবে না, এবং সেইটা উচ্ছেদ করে ২ মাস অন্তর অন্তর সেটা রিপোর্টও প্রদান করতে বলেছে মহামান্য হাইকোর্টের এই আদর্শকেও আমরা কার্যকর করার ব্যবস্থা নিয়েছি। Thank you.
বলা হয়েছে তাদেরকে যে ইতোমধ্যে আপত্তি দাখিল কালতক উভয় পক্ষকে স্ব অবস্থানে থাকিয়া স্থিতি অবস্থা বজায় রাখিবার জন্য নির্দেশ দেওয়া গেল, তলমানা সহ নোটিশ জারি করা হোক। এটার আগামী ধার্য তারিখ আছে গত 13/3/19 এটার একটা তারিখ ছিল, সেখানে আগামী ধার্য তারিখ করা হয়েছে 22/4/19। আমরা আমাদের জিজ্ঞাসা ছিল যে স্থিতি অবস্থাটা বজায় আছে কিনা, তো সেখানে তারা দ্বিমত পোষণ করছেন, কিন্তু কোর্টের যেটা আইন যেটা সেটা হলো যে যতদিন পর্যন্ত শুনানি না হবে ততদিন পর্যন্ত স্থিতি অবস্থাটা বজায় আছে এবং বজায় থাকবে, এটাই কথা। তাছাড়া আমাদের 24 সাল পর্যন্ত বাংলা 24 সাল পর্যন্ত খাজনা আপ টু ডেট করা আছে এবং 16/2/3 সালে একটা খারিজ আছে, এরপরে 18 সালে আরেকটা খারিজ করা হয়েছে, সেখানে কোনো বাধা নেই। তাদেরকে যখন বলা হয়েছে যে আপনাদের কী কাগজ আছে যে আপনাদের এটা মালিকানা দাবি করতেছেন, তো হচ্ছে আমরা অধিগ্রহণ করেছি, অধিগ্রহণ করেছেন তার বিনিময় কী আছে? আমরা গভর্নমেন্টের কাছে টাকা জমা দিয়েছি, গভর্নমেন্ট সেটা বুঝবে, তো গভর্নমেন্ট বুঝবে, গভর্নমেন্ট তো আমাকে খারিজ দিয়েছে, গভর্নমেন্ট আমাকে খারিজ দিয়েছে এবং এর মোতাবেক গভর্নমেন্ট আমার কাছ থেকে খাজনা নিচ্ছে, আমি প্রজা সত্যের মালিক, আপনি রোডস অ্যান্ড হাইওয়েজ কী সত্যের মালিক সেই কাগজটা বলেন আপনারা, তো সেটা বলতে যে সেটা জবাব আমরা দিব, আমার কাছে হাইকোর্টের নির্দেশ আছে, এই নির্দেশ আছে এগুলো বলে তারা এটা তো জুলুম করেই ভাঙলো আর কি। না আমাদের কোনো কাগজপত্র দেখার কোনো ব্যাপারও নাই, তারা কোনো কাগজ দেয় নাই, শুধু হাইকোর্টের একটা আইন দেখাচ্ছে 16 সালের, সেটা হলো যে মহাসড়কের থেকে 35 ফিট 1-10 মিটার দূরে স্থাপনা থাকতে হবে, এটার অনুমতি দেওয়া যাবে না এর বাইরে, সেটা হাইকোর্ট দিয়েছে, কিন্তু মহাসড়ক যে সড়কটা ছিল সড়ক থেকে এই বিল্ডিং স্থাপনাটা অন্তত 40 ফিট দূরে ছিল, এখন নতুন সড়ক হয়েছে, এই সড়ক হওয়ার আগে তো আমার এই বিল্ডিং, এই সড়ক হওয়ার অন্তত 20 বছর আগে আমার এই বিল্ডিং,